নবী আর আসবে না, দাওয়াতের মিশন যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে কারা, আল্লাহর পথে পরিচালিত করবেন কারা, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন উলামাদেরকে। কোরআন সুন্নার ধারক এবং বাহক যারা হন, আলিম যারা হন, তাদের দায়িত্ব হচ্ছে তারা দিন শিখবে, গোটা জাতিকে আল্লাহর পথে পরিচালিত করবে। এজন্য উলামায়ে কিরাম হচ্ছেন নবী গণের ওয়ারিস। কাদের ওয়ারিস? কথা জোরে বলুন, কাদের ওয়ারিস? আল্লাহ নবী বলেছেন ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। আর নবী রাসূলগণ এই দুনিয়াতে ওয়ারিস সম্পদ হিসেবে টাকা পয়সা রেখে যান নাই, আসমানি ইলিম তারা রেখে গিয়েছেন, ওই আসমানি ইলমের উত্তরাধিকার হয়েছেন উলামায়ে কেরাম। উলামারা অনেক সম্মানের পাত্র। আল্লাহর নবী বলেছেন যেহেতু আলেমদের বিরাট সম্মান, এত বেশি মর্যাদা যে ইস্তাগফিরুল্লাহুম হুতুন বাহারি, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ যদি বলেন, সমুদ্রের মাছগুলো ওলামাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, তাদের বিরাট মর্যাদা। নবীজি বলেছেন কুন আলিমান, সম্ভব হলে তুমি নিজে আলিম হয়ে যাও, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, আলেম যদি হতে নাও পারো অন্তত পক্ষে আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো তাহলে আও মুস্তামিআন, আলেমের কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনো। তাও পারো না আও মুহিব্বান, আলেমদেরকে অন্তর থেকে মহব্বত করো। কয়টা বললেন? চারটা আঙ্গুল উঁচা করেন, উঁচা করেন না চারটা আঙ্গুল। এক নাম্বার পয়েন্ট মনে রাখেন, আল্লাহ নবী বলেন কুন আলিমান, এক নাম্বার, সম্ভব হলে নিজে আলেম হও। দু নাম্বার, আও মুতাআল্লিমান, আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও। তিন নাম্বার, আও মুস্তামিআন, আলেমের কথা গভীর মনোযোগ সহকারে শোনো। চার নাম্বার, আও মুহিব্বান, অথবা অন্তর দিয়ে আলেমদেরকে মহব্বত করো। কয়টা হলো? চারটা। নবীজি বলেন ওয়ালা তাকুনিল খামিস, পাঁচ নাম্বার হয়েও না তাহলে ধ্বংস হয়ে যাবে। এর মানে নিজে আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হলে আলেমের শ্রোতা হও, ফলোয়ার হও, আলেমদেরকে অন্তর থেকে মহব্বত করো। খবরদার, কখনো আলেম বিদ্বেষী হয়ে যেও না। ফাতাহালি, আলেম বিদ্বেষী হয়ে গেলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। কিয়ামতের ময়দানে নবীগণ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। তিন শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কয় শ্রেণী? এক নাম্বার হচ্ছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুম্মাল উলামা, দু নাম্বার হচ্ছেন উলামারা আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। তিন নাম্বার হচ্ছে সুম্মা শোহাদা, এরপরে শহীদগণ আল্লাহর দুয়ারে মানুষের জন্য সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবীদের সুপারিশের পরেই আল্লাহ পাক আলেমদেরকে সুপারিশের মর্যাদা দান করবেন। সেই আলেমদের সাথে মহাব্বত রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। আলেমদের পদচারণা যে এলাকায় হয় ওই এলাকায় শিরিক ঢুকে না, বেদাত ঢুকে না, কুফর ঢুকে না। যে এলাকা আলেম শূন্য হয় ওই এলাকার মধ্যে বেদাত, কুসংস্কার, মূর্খতা, ক্ষুদাদ্রোহিতা, নানা রকমের অপসংস্কৃতি দিয়ে গোটা সমাজ অন্ধকারে ছেয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, এই যে আজকে যে আমরা এখানে মাহফিলে এসেছি, দিন শেখার জন্য এসেছি, ঠিক কি না? আমরা কি চাই না এই রাতের বেলায় আরামের ঘুমকে পেছনে ফেলে জেগে জেগে যে আজকে বয়ানটা শুনছি এটা আল্লাহর কাছে কবুল হোক? চাই না? চাই কিনা বলুন। আমরা সকলে চাই যে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ কবুল করে নিক, ঠিক কি না? মনে রাখবেন, ইসলামে আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার দুটা মূলনীতি আছে। এই দুটা মূলনীতি যদি ফলো করা যায় তাহলে আল্লাহর কাছে প্রত্যেকটা আমল মঞ্জুর হয়ে যায়। আর যদি এটা ফলো না করা হয় তাহলে আপনি যত ভালো আমলই করেন না কেন এটা আল্লাহর কাছে মাকবুল হবে না।